কালীঘাটের লকারের চাবি সুজয় কৃষ্ণ ভদ্র, সেটাই বলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজয় কৃষ্ণ ভদ্রের মোবাইল থেকে যে তথ্য পাওয়া গিয়েছে এবং যে সমস্ত তথ্য মোবাইল থেকে ইডি সিবিআইয়ের ভয়ে ডিলিট করা হয়েছে, তার যে মাস্টার সুজয় কৃষ্ণ ভদ্রের যে ডান হাত, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের যে সংস্থা রয়েছে, যে সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যাচ্ছে বলে মনে করছে এনফোর্সমেন্ট, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের ডান হাত ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্রের সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরা, এবার সেই রাহুল বেরাকেই ফোন করে হাজিরা দেওয়ার কথা বলল এনফোর্সমেন্টের আধিকারিক পঙ্কজ কুমার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবের পরেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরার আগেই এই রাহুল বেরাকে আরও একবার ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিল ইডি আধিকারিক পঙ্কজ কুমার। এই মুহূর্তের সবথেকে বড় খবর, জানিয়ে বেজায় চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ইডির হেফাজতে রয়েছেন। ইডির হেফাজত শেষ হওয়ার আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিওতে ডাকা হয়েছে, দরকারে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সুজয় কৃষ্ণ ভদ্র যে তথ্য দিয়েছেন সেই তথ্যর অডিও এবং ভিডিও রেকর্ডিং করে রাখা আছে, তারপরে সেই অডিও ভিডিও রেকর্ডিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তাকে দেখিয়ে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। তার আগে এই রাহুল বেরাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও রাহুল বেরার বাড়িতেই ইডি অফিসাররা গিয়েছিলেন, সেই রাহুল বেরাকে আবার তলব করল এনফোর্সমেন্টের আধিকারিক পঙ্কজ কুমার। এনফোর্সমেন্টের স্পেশাল অফিসার পঙ্কজ কুমার ইতিমধ্যেই কিন্তু রাহুল বেরাকে সমন পাঠিয়েছেন এবং বাই ফোন তাকে জানানো হয়েছে দুই এক দিনের মধ্যে ইডি অফিসে এসে তাকে হাজিরা দিতে হবে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, যে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করার পরেই তোলপাড় পড়ে গিয়েছিল, যে সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিলেন আমার সাহেবের কাছে কেউ পৌঁছাতে পারবে না, সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়েই যাবতীয় খেলা খেলতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে নাকি চাবি রয়েছে নিয়োগ দুর্নীতির। নিয়োগ দুর্নীতির একাধিক টাকা সুজয় কৃষ্ণের সাত সাতটা অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার আগেই আরও একবার বড় খেলা খেলে নিল এনফোর্সমেন্ট।